বিউটিশিয়ান টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় পেট থেকে গ্যাস দূর করার ঘরোয়া উপায়। জানতে চাইলে দেখুন, তো চলুন বিস্তারিত জেনে নেই। যারা ভোগেন কেবল তারাই বোঝেন এটি কত যন্ত্রণার। একটু ভাজা পোড়া অথবা দাওয়াত পার্টিতে মশলাযুক্ত খাবার খেলে তো শুরু হয়ে যায় অস্বস্তিকর গ্যাসের সমস্যা। ফাস্টফুড, ব্যস্ত জীবনযাত্রার যুগে গ্যাস পেটের অসুখ এখন ঘরোয়া রোগ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো বাসায় গেলেই গ্যাস্ট্রিকের এক পাতা ঔষধ অবশ্যই পাওয়া যায়। তবে কি গাদা গাদা গ্যাসের ঔষধে এই সমস্যা দূর হয়? কিন্তু ঘরোয়া কিছু উপায় আছে যেগুলি প্রয়োগ করলে গ্যাস বুক জ্বালা থেকে সহজেই বাঁচা যায়। শসা, শসা পেটে ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাদ্য। এতে রয়েছে ফ্লাভোনয়েড ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়। দই, দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়। পেঁপে, পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে যায়। কলা ও কমলা, কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলার সলিউবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। সারাদিনে অন্তত দুটি কলা খান পেট পরিষ্কার রাখতে। কলার জুড়ি মেলা ভার। আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হবে। ঠান্ডা দুধ পাকস্থলের গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে, অ্যাসিডিটি থেকে মুক্তি দেয়। ঠান্ডা দুধ, এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূরে থাকে। দারুচিনি হজমের জন্য খুবই ভালো। এক গ্লাস পানিতে আধা চা চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে গ্যাস দূরে থাকবে। জিরা, জিরা পেটের গ্যাস, বমি, পায়খানা, রক্তবিকার প্রভৃতিতে অত্যন্ত উপকারী। জ্বর হলে 50 গ্রাম জিরা আখের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে 10 গ্রাম করে 5টি বড়ি তৈরি করতে হবে। দিনে তিনবার এর একটি করে বড়ি খেলে ঘাম দিয়ে জ্বর সেরে যাবে। লবঙ্গ, 2 থেকে 3টি লবঙ্গ মুখে দিয়ে চষলে একদিকে বুক জ্বালা, বমি বমি ভাব, গ্যাস দূর হয়, সঙ্গে মুখের দুর্গন্ধও দূর হয়। এলাচ, লবঙ্গের মতো এলাচের গুঁড়ো খেলেও অম্বল দূরে থাকে। পুদিনা পাতার পানি, 1 কাপ পানিতে 5টা পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান, পেট ফাঁপা বমি বমি ভাব দূরে রাখতে এর বিকল্প নেই। এছাড়াও খাবারে সর্ষে যোগ করুন, সর্ষে গ্যাস সারাতে সাহায্য করে। বিভিন্ন খাবারের সাথে সর্ষে যোগ করা হয় যাতে সেই সব খাবার পেটে গ্যাস সৃষ্টি করতে না পারে। নজর রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি, জেনে নিতে হবে কোনটি খাওয়া উচিত হবে কোনটি হবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।